আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতকালকে গায়ে হলুদ ছিল, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে বিয়ে, তো আজকে আশা করি বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, তো পাশেই থাকবেন। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে অনেক রাত আমরা সবাই ঘুমিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাড়ির আশেপাশে একটু ঘুরছি, তো ভারী লাগছে, চারপাশে সবুজ আর সবুজ। আর সকালবেলা যে ওয়েদারটা সেটা এনজয় করতে খুবই ভালো লাগে। আর গ্রামের যে মানুষগুলো থাকে তারা আসলে অনেক ভালো একটা আবহাওয়ার মধ্যে বসবাস করে, চারপাশে সবুজ, আর সবুজ গাছের যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটা অক্সিজেন। তা শহরে তো আমরা গাছপালা তেমন একটা দেখি না, আর গাছের যে অক্সিজেনটা সেটা তো আরও আগেই পাই না। তো গ্রামের যারা বসবাস করে তাদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে, যেহেতু ওনারা ভালো একটা পরিবেশে বসবাস করে। এদিকে রান্নাবান্না চলছে, সবাই রান্না নিয়ে ব্যস্ত, বাবুর্চিরা। আর আমি হেঁটে হেঁটে দেখছি সবাই কি করছে, সে ভিডিওটা করছি এখন। প্রতি বছরে এখানে ভেড়া ভাসানি হয়, আর এই পুকুরে সেই ভেড়া ভাসানির অনুষ্ঠান করা হয়। ওই তো দেখেন, একটা নৌকা দেখা যাচ্ছে, সেখানে ভাসিয়ে তারা অনুষ্ঠান করে। আর পুকুরে অনেক মাছ ছেড়েছে, মাছগুলো কী সুন্দর দেখা যাচ্ছে। সবাই সকালের নাস্তা খিচুড়ি খাবে, আর ডেগের খিচুড়ি খুবই স্বাদ আর অনেক মজা লাগে, আর সবাই একসাথে খেতে তো আরও মজা লাগে। ছোটোবেলা আমি সাঁতার শিখেছি, তো অনেক বছর পরে মনে হয় আমি সাঁতার কেটে গোসল করলাম। এত আনন্দ লেগেছে যা বলার বাইরে, আমি আপনাদের বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে সাঁতার কেটে গোসল করা। সবাই দুপুরের অনুষ্ঠানের জন্য সেজে নিচ্ছে, সবাই এখন সাজ গোছ নিয়ে ব্যস্ত আছে।
বাড়ির মানুষ।
আজকের বিয়ের অনুষ্ঠানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তো আপনাদের কাছে প্লিজ 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 অনুরোধ রইল যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ব্লগটা কীরকম হলো। তো ভালো থাকবেন।